আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে হাত পা বাঁধা দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 124 জন যাত্রীকে বাঁচিয়ে না ফেরার দেশে বিমানের ক্যাপ্টেন নওশাদ। নাটোরের গুরুদাসপুরে আরজু ফকির হত্যাকাণ্ডের মূল আসামি বাইজিদ বোস্তামি গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে হাত পা বাঁধা দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রাজশাহী নগরের শামুকদম থানা নওদাপাড়া এলাকায় নৈশ প্রহরী এবং গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদেখি গ্রামে মাছ চাষি লাশ পাওয়া যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এছাড়াও হাত পা ও মুখ বাঁধা আরেকজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রাজশাহী গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মাছ চাষি মাসুদ আলী এবং নওদাপাড়া এলাকার নৈশ প্রহরী আনিসুর রহমান। জীবিত উদ্ধার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজ আলীর ছেলে লিটন আলী, সে মাছ চাষি মাসুদ আলীর সহকারী। শাহমুকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান জানান, নওদাপাড়া বাজারে মহসিনা নিপার অটোরিকশার গ্যারেজের নৈশ প্রহরী ছিলেন আনিসুর রহমান। সোমবার সকালে গ্যারেজের ভেতর তার হাত পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, গ্যারেজ থেকে নগরের ছায়ানি এলাকার ইয়াসিন আলীর একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং গ্যারেজ মালিকের অটোরিকশার জমার একদিনের টাকা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে আনিসুরকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ও টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গোদাগাড়ি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদেঘি এলাকার একটি পুকুর পাড়ের টিন শেডের ঘর থেকে মাছ চাষি মাসুদ আলীর লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে লিটন নামের ওই মৎস্য চাষির এক সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারও হাত পা ও মুখ বাঁধা ছিল। ওসি জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুইজনকে জাল দিয়ে হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে মাসুদ মারা গেলেও কোনোভাবে বেঁচে যান লিটন। মধ্য আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান। সোমবার বেলা 11টায় তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এর আগে ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে পৌঁছান সেখানে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের দুই বোন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্যাপ্টেন নওশাদকে ভেন্টিলেশন ব্যবস্থা চালু রাখার মত দেন। গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে শতাধিক যাত্রী নিয়ে BG-022 ফ্লাইটটি নিয়ে ঢাকায় আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। পরে ফ্লাইটটিকে মহারাষ্ট্রের নাগপুরের ডাক্তার বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন নওশাদ ফ্লাইটটিকে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো পাইলট ক্যাপ্টেন মুস্তাকিম ফ্লাইটটি অবতরণ করেন। Boeing 737-800 মডেলের ফ্লাইটে 124 জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন। শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে 8 সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আবারও বাড়ল মৃতের সংখ্যা। টানা 6 দিন মৃত্যুর সংখ্যা 10-এর নিচে থাকলেও হঠাৎ করে তা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 7 জন করোনা এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় করোনা ইউনিটে এই 14 জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের পরিচালক জানান, আগের দিন রোববার মৃত্যু ছিল 7 জনের। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 2, নাটোরের 5, নওগাঁর 1, পাবনার 1 জন ও মেহেরপুরের 1 জন রয়েছেন। এদের মধ্যে 7 জন পুরুষ ও 7 জন নারী, যাদের মধ্যে 8 জনের বয়স 61 বছরের উপরে। বাকিদের মধ্যে 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 4 জন এবং 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন রয়েছেন। পরিচালক স্বামী মিয়াজানি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 25 জন রোগী। সোমবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 161 জন। স্বামী মিয়াজদানি আরও জানান, রোববার রাজশাহী জেলার 218 জনের নমুনা পরীক্ষা করে 28 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে,
যা আগের দিনের চেয়ে 8.47% কমে সংক্রমণের হার 12.84%। এর আগের দিন শনিবার ছিল 21.31%। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের আজ সোমবার জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুসারে শ্রীকৃষ্ণ অত্যাচারীদের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও সৃষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে দেশের সব নাগরিকের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন। ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিস্টপূর্ব 900 থেকে 1000 সালের শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তার জন্মের সময় বিশ্ব পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল, তাই মানবজাতিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। নানা ভূমিকা অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানবজাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন। জন্মাষ্টমী পালন উপলক্ষে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আড়ম্বর আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন। নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার 7 জন কাউন্সিলর। সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন 3 নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ। লিখিত বক্তব্যে বলা হয়, গত 24 আগস্ট পৌরসভা কার্যালয়ের ভিতরে প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রকাশ্যে এভাবে হামলা করায় তিনি নিজে বাদী হয়ে নাটোর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়াও বিভিন্ন সময়ে ওই মাসুম পৌরসভার অন্য কাউন্সিলরদের উপর হামলা চালিয়েছে এবং তাদের মারধর করেছে। এরপরও সে মানববন্ধন সহ সংবাদ সম্মেলন করে কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে সকল কাউন্সিলর একত্রতা ঘোষণা করেছে মাসুমের বিরুদ্ধে। মাসুমের এই সকল অন্যায়ের সঠিক তদন্ত করে মাসুমকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এই সময় 3 নং ওয়ার্ডবাসী সহ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুর থেকে উদ্ধার হওয়া নৌকার মাঝি আরজু ফকির হত্যাকাণ্ডের মূল আসামি বাইজিদ বোস্তামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে গুরুদাসপুরের বের গঙ্গারামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাইজিদ বোস্তামি উপজেলার বিল হরিবাড়ি গ্রামের নাসির বোস্তামির ছেলে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত 7-8 মাস পূর্বে নৌকার মাঝি আরজু ফকির এলাকার একটি নারী ঘটিত বিষয় নিয়ে প্রতিবাদ করেন। এরপর আরজুর সাথে বাইজিদ বোস্তামি ও তার বন্ধুদের বিরোধ শুরু হয়। এতে বাইজিদ ও তার বন্ধুরা সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে। এরই জের ধরে গত ২৬ আগস্ট আরজু ফকিরের নৌকাটি বেড়ানোর কথা বলে ভাড়া করে বাইজিদ ও তার বন্ধুরা। বেড়ানোর এক পর্যায়ে নৌকাটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত পা বেঁধে আরজু ফকিরের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে জখম করে বিলের পানিতে ভাসিয়ে দেয়। দিন শেষে আরজু ফকির বাড়িতে ফিরে না আসায় তার বাবা আদম আলী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযানে নেমে 2 দিন পর গুরুদাসপুরের বিলশা গ্রামের বিলের পানি থেকে আরজু ফকিরের মরদেহ উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যাকাণ্ডে জড়িত বাইজিদ বোস্তামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও আসামি জড়িত রয়েছে, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না পুলিশ। প্রেস ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সিংরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আক্তার, বরেগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের কালীতলা শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা মণ্ডপ প্রাঙ্গণে সকাল 11টায় হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নওগাঁ জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাথী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উত্তম কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আহ্বায়ক বাবু পীযূষ কুমার সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহসভাপতি বাবু রঞ্জিত সরকার, শ্রী শ্রী বুড়া কালী মাতা পূজা মণ্ডপ প্রাঙ্গণের সভাপতি বাবু নীরদ বরণ সাহা, নওগাঁ কেন্দ্র ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান ব্রজরাজ কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা।
এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।